পৃথিবীর সব দেশের সাথেই সম্পর্ক তো আমরা স্বাভাবিক রাখতে চাই এবং পারলে এটাকে আরও উন্নত করতে চাই। মাননীয় আইনমন্ত্রী এই মন্তব্যটা করেছেন তার সাথে একটা মার্কিন প্রতিনিধি দলের আলোচনার পরেই, তো কাজেই সেক্ষেত্রে আমি জানি না কি আলোচনা হয়েছে, হয়তো এই আলোচনার উপর ভিত্তি করেই তিনি এই মন্তব্যটা করেছেন। কিন্তু এখন আমরা যারা এই কাজে কাজ করেছি তাদের কাছে যে স্বাভাবিক কিছু প্রশ্ন থাকে সেটা হচ্ছে যে যে বিষয়গুলো নিয়ে পশ্চিমা জগতের সাথে আমাদের দ্বিধাদ্বন্দ্বটা শুরু হয়েছিল সেই বিষয়গুলো কি নিষ্পত্তি হয়েছে বা সেই বিষয়গুলোতে কোনো মানে দৃশ্যমান অগ্রগতি হয়েছে কি না। কাজেই কনক্লুশন যেটা আমরা করছি যে এখন ম্যাক কেটে গেছে, এটা আমার কাছে মনে হয় যে একটু বোধহয় সময় নিয়ে বলাটা ভালো হবে। তার কারণ হলো নির্বাচন একটা প্রক্রিয়া, নির্বাচন প্রক্রিয়া ছাড়াও আর নির্বাচন প্রক্রিয়ার বাইরেও কিন্তু অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে তারা মতামত ব্যক্ত করেছিলেন, সেই বিষয়গুলো কি এখনও আমরা খুব অগ্রগতি, আমার কাছে মনে হয় যে এখনও সেই জায়গায় উদ্যোগ দেখছি না বা নেওয়া হয়নি। আর যেটা আপনি বললেন আরেকটা জিনিস যেটা বললেন যে ভিসা নীতি সম্পর্কে, তো এটা মার্কিনীদের নীতি, তাদের ভিসা নীতিটা তাদের সেপ্টেম্বর মাস থেকে তারা বলেছে তারা এটা প্রয়োগ করবে এবং কার বিরুদ্ধে প্রয়োগ করবে সেটা শুধুমাত্র যার বিরুদ্ধে ব্যবহৃত তিনিই জানবেন, এটা তো বাইরে কোনো প্রকাশ নাই। কাজে আমাদের পক্ষে এটা অনুমান করা খুব ডিফিকাল্ট, কাজে আমরা এটা নিয়ে কোনো মন্তব্য করতে পারবো না। কিন্তু তারা যে বিষয়গুলো তাদের 8ই জানুয়ারিতে তারা যে স্টেটমেন্টটা দিয়েছে সেখানে কিন্তু তারা ফলো আপ হিসাবে দেখিয়েছে বা একটা ইন্ডিকেশন দিয়েছে তারা কোথায় যেতে চায়। তারা ইন্ডো প্যাসিফিক নিয়ে বাংলাদেশের সাথে কাজ করতে চায় সেটা তারা বলেছে, তারা এখানকার নাগরিক সমাজের সাথে কাজ করতে চায় সেটাও তারা বলেছে, তারা গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে কাজ করতে চায় সেটাও বলেছে। তো কাজেই সেই জায়গাগুলো কিন্তু তাদের, আমার ধারণা তাদের আগ্রহের জায়গাগুলো এখনও সেভাবেই আছে। এছাড়াও আরও একটা বিষয় নিয়ে এবং আজকেও সেই বিষয়টা নিয়ে কথা হয়েছে বলে আমার ধারণা, সেটা হচ্ছে যে শ্রম অধিকারের বিষয়টা নিয়ে তাদের বিশেষ আগ্রহ আছে। এবং আমরা জানি ইতিমধ্যেই যে 2013 সালে আমাদের জিএসপির যে সাসপেনশন এটাও কিন্তু এই শ্রম অধিকার কেন্দ্রিক ছিল বিষয়টা, এবং সেটা নিয়েও কিন্তু সাম্প্রতিককালে আইন হয়েছে। আইনটা আবার এখনও মাননীয় রাষ্ট্রপতি এটা অনুমোদন দেয়নি বলে আবার হয়তো পার্লামেন্টের কাছে যাবে। এই আইনের ব্যাপারে তাদের আগ্রহ কিন্তু আছে, এবং শুধু তাদের নয় আমার ধারণা ইউরোপিয়ান ইউনিয়নের আমাদের যে বাজার সুবিধা যেটা আমরা পাই, যেটা হয়তো চরিত্রগতভাবে কিছু পরিবর্তন আসবে 2026 সালের পরে, সেক্ষেত্রে কিন্তু এই অধিকার সংক্রান্ত জায়গাগুলোতে আমরা বেশ উল্লেখযোগ্য কিছু কাজ আমাদের করতে হবে, এবং সেই কাজগুলো করতে পারলেই আমরা সেই স্তরে উত্তীর্ণ হওয়ার যোগ্যতাটা অর্জন করতে পারবো। তো কাজেই আমার ধারণা অনেক কাজ কিন্তু আমাদের করতে হবে, তো কাজগুলো সেই কাজগুলো সম্পন্ন করতে পারলে নিশ্চয়ই পশ্চিমাদের সাথে, কেন সব পৃথিবীর সব দেশের সাথেই সম্পর্ক তো আমরা স্বাভাবিক রাখতে চাই এবং পারলে এটাকে আরও উন্নত করতে চাই, এটা আমাদের স্বার্থে তাদেরও স্বার্থে আর তার চাইতে বেশি প্রয়োজন আমাদের, কারণ আমরা তো ব্যবসা বাণিজ্য করি বাইরের পৃথিবীর সাথে, আমাদের অর্থনীতি সম্পৃক্ত বাইরের পৃথিবীর সাথে। কাজে সব দেশগুলোর সাথে বিশেষ করে যাদের যাদের ক্ষেত্রে আমাদের অবস্থান শক্তিশালী সেই দেশগুলোর সাথে তো আমাদের সম্পর্ক স্বাভাবিক করা বা সম্ভব হলে আরও শক্তিশালী করার উদ্যোগ থাকা প্রয়োজন বলে আমি মনে করি, এবং সে কাজগুলো করার জন্যে আমাদের যেটুকু কাজ করা দরকার সে উদ্যোগগুলো আমাদের নিতে হবে। অনেক ধন্যবাদ জনাব হুমায়ুন কবির।